আজ আমরা ArcGIS তে কিভাবে শেপ ফাইল ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা একটু দেখে নেব। তো আমরা একটা দেখো, এখানে আমি অনেকগুলো ফাইলের মধ্যে একটা ফাইল এখানে আমি ওপেন করেছি। হাড়োয়া ডিস্ট্রিক্টের একটা ম্যাপ এখানে আছে। তো এই হাড়োয়া ডিস্ট্রিক্টের ম্যাপটা নর্মালি জিও রেফারেন্সিং করা আছে। তো আমরা কিভাবে দেখব যে এটাকে নর্মালি একটা শেপ ফাইল ক্রিয়েট করা যায়? তো আমরা জাস্ট শেপ ফাইল ক্রিয়েট করার জন্য আর ক্যাটালগে চলে যাব। আর ক্যাটালগে চলে যাওয়ার পরে এখানে আমরা একটু দেখে নেব, আমাদের ফোল্ডার কানেকশনের একটা ব্যাপার আছে। সেই ফোল্ডার কানেকশন যেটা আছে, সেই ফোল্ডার কানেকশনের মধ্যে আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা এখানে নিয়ে আসা হয়েছে কিনা। তো আমরা ডেস্কটপের মধ্যে নিয়ে নিলাম, ডেস্কটপের মধ্যে যে কোনো একটা জায়গাতে আমরা জাস্ট এই ফোল্ডারের মধ্যে একটা নিউ শেপ ফাইল ক্রিয়েট করার চেষ্টা করব। চলো আমরা দেখো, এখানে প্রথমে আমি সাপোজ একটা ই ড্রাইভ নিয়েছি। ই ড্রাইভের মধ্যে বা তোমরা চাইলে তোমাদের যে কোনো একটা ড্রাইভের মধ্যে তোমরা এটা চেষ্টা করবে করার জন্য। তো আমরা বাইরে জাস্ট এখানে যদি সাপোজ আমি একটা এটার মধ্যে গিয়ে একটা শেপ ফাইল ক্রিয়েট করার চেষ্টা করলাম। জাস্ট দেখো অনেকগুলো অপশান আছে এর মধ্যে, এর মধ্যে জাস্ট বাইরে গিয়ে ক্লিক করে নিউ বলে একটা অপশান নিয়ে নেব। নিউ আবার বলছি, যে কোনো একটা ফোল্ডারে গেলে রাইট ক্লিক করে নিউ অপশান নিয়ে নেব, নিয়ে শেপ ফাইল বলে একটা শেপ ফাইল ক্রিয়েট। এবার আমরা এখানে সাপোজ দেখাচ্ছে বাউন্ডারি বলে একটা শেপ ফাইল ক্রিয়েট করলাম। এবার পয়েন্টটাকে আমরা চেষ্টা করব পলিগন জাস্ট পলিগন করে দেবো। দিয়ে এবার এখানে একটা প্রজেকশন সিস্টেম আছে, সেই প্রজেকশন সিস্টেমটাকে আমরা জিওগ্রাফিক্যাল কোয়ার্ডিনেট সিস্টেম নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখো WGS 1984, এই জাস্ট ক্লিক করে দিলাম WGS 1984, ওকে হয়ে গেলাম। ওকে হয়ে যাওয়ার পরে এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখো বাউন্ডারি একটা অপশান চলে এসছে। এই বাউন্ডারি চলে আসার পরে আমাদেরকে স্টার্ট এডিটিং শুরু করতে হবে। দেখো এডিটর আছে, স্টার্ট এডিটিং আমরা শুরু করেছি। বাউন্ডারিটাকে ক্লিক করলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখো একটা অপশান খুলে গেছে এখানে। এই জিনিসটাকে জাস্ট আমরা এই ক্রিয়েট ফিচার্সে ক্লিক করব। ক্রিয়েট ফিচার্সে ক্লিক করার পরে দেখো বাউন্ডারি চলে এসছে এই পলিগন নিয়ে আমরা। তাহলে আমরা এইভাবে এবার আমরা শুরু করব যে কোনো একটা ভাবে এখানে জাস্ট একটু জুম করে নিয়ে নেব। জুম করার পরে যে কোনো একটা বাউন্ডারি আমরা এখানে ক্লিক করে শুরু করব। তাহলে আমরা দেখে নিলাম যে আরজিএসে কিভাবে পলিগনগুলোকে ক্লিক করে একটা শেপ ফাইলে নিয়ে আসতে হয়। তো আমরা এখানে প্রত্যেকটা পলিগনগুলোকে আলাদা করে এইভাবে করার চেষ্টা করব। তো এই যে আরজিএসে যে শেপ ফাইলটা ক্রিয়েট করতে হয়, সেই শেপ ফাইল ক্রিয়েট করতে গেলে নর্মালি যেটা ভুল হয়, যদি আমরা সেম প্রজেকশন সিস্টেমের মধ্যে নিয়ে না আসতে পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে সেটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা যে পলিগন আছে সেই পলিগনগুলোকে আমরা ওই শেপ ফাইলের রেসপেক্টে বাউন্ডারি রেসপেক্টে দেখাচ্ছি। আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে নিয়ে করলাম, করে আমাদের নতুন যে শেপ ফাইল ক্রিয়েট হলো সেই নতুন শেপ ফাইলের মধ্যে আমরা এই জিনিসটাকে রেখে দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে আমরা আর যাচ্ছি একটা। তো এটা হয়ে যাওয়ার পরে দেখো আমরা সমস্ত জিনিসগুলোকে একটা জায়গাতে গিয়েছি, গিয়ে স্টপ এডিটিং এর পরে এখানে সেভ এডিট করে নিলাম। নেওয়ার পরে দেখো আমি সব জিনিসগুলো পে করে দিয়ে এরকম আমাকে নতুনভাবে একটা ফাইল ক্রিয়েট হলো, এবং তার মধ্যে সমস্ত যে আমি একটা এখানে বাউন্ডারি করেছিলাম বাদ বাকিগুলো তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। তো এইভাবে আর্কজিএসে আমরা নর্মালি একটা নতুন সেভ ক্রিয়েট করি।